Assalamualaikum, Bidi Gram Bangla YouTube channel-e apnader shagotom. Jome utheche kurbanir poshur haat Sirajganj jelar bibhinno prante. Tari dharabahikotay ajke apnaderke dekhate niye eshechi Sirajganj jelar Ullaparar bikkhato gas line poshur haate. Gas line poshur haatti boshe soptahe proti shukrobar. Aaj shukrobar kurbanir poshur haat jomjomat haat dekhtei pacchen. Mane jeta kurbanir poshur haater area sheti chhariyo aro এলাকা জুড়ে কুরবানির পশু নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কৃষকেরা এবং ব্যাপারীরা তো আসুন বন্ধুরা গ্যাস লাইন পশুর হাট থেকে আপনাদেরকে ছোট ছোট দেশাল গরুর দাম জানানোর চেষ্টা করি আসুন আমার সাথে মিয়া ভাই দাঁতে কয়টা কত চাচ্ছেন এটা 75 চাওয়া ওজন কতটুকু হবে এটা দুই আড়াই মণ কেমন হলে ছাড়া যায় 60 65 হলে ছাড়তেন ঠিক আছে চলেন এদিকে দেখি আরো গরু এদিকে একটা ছোট গরু আছে কত চান ভাই 80000 চাচ্ছি দাঁতে কয়টা দাঁতে নাই এখনো এখনো দাঁতে নাই দাঁত ফাঁক হইছে আচ্ছা ওজন কেমন হবে এটা ওজন আড়াই মণ তো আইডিয়া নাই আমার আমি তো আড়াই মণ করি না ওইরকমই আড়াই মণ এর দুই মণ আচ্ছা দুই মণ ঠিক আছে ভাই দাম দর বলতেছে দাঁতে কয়টা ভাই দুই হ্যাঁ দুইটা জি কত চাওয়া 2000 কমে 100 98000 ওজন কেমন আছে ওজন তাও 3 মণ উপরে 3 মণের উপরে 98000 আচ্ছা ঠিক আছে এদিকে দেখি ভাই দাঁতে কয়টা দুইটা বাড়ির পালা হ্যাঁ বাড়ির ওজন কেমন আছে এটার আড়াই মণ আছে আড়াই মণ আড়াই মণ আশা করেন কত চাওয়া 90 90 চাচ্ছেন দাম দর পাইছেন কি কেউ দিছে সর্বোচ্চ কত দিছে 80 দিছে ছাড়েন নাই না কেমন নিয়ত আপনাদের 85 হলে ছাড়ব 85 হলে ছাড়ার নিয়ত মাশাআল্লাহ ছোট একটা সুন্দর গরু দেখলাম দেশাল গরু ভাই 85000 টাকা হলে ছাড়ার নিয়ত করতেছে হাট তো সন্ধ্যা পর্যন্ত আজকে না তাহলে অনেক সময় আছে আচ্ছা দেখেন তাহলে আমরাও গরু দেখি দাম দর জানার চেষ্টা করি আপনাদেরকেও জানাই বন্ধুরা আপনাদেরকে দেশাল গরুর দাম জানানোর চেষ্টা করলাম এবার কিছু আপনাদেরকে অস্ট্রাল ক্রস গরুর দাম জানানোর চেষ্টা করি অনেকেই অস্ট্রাল গরুর দামও জানতে চান কিন্তু ভাই বাড়ির পালা দাঁতে কয়টা দুই দাঁত ওজন কেমন হবে ভাই এটা ওজন কেমন হবে ভাই 3.5 মণ কত চান এটা চাওয়া কত কত চাচ্ছেন 31 31 চাচ্ছে ভাই দাম দাম দর দিছে কেউ ভাই কাস্টমার সর্বোচ্চ কত দিছে 25 হয়ে গেছে তাহলে তো বেশি পার্থক্য নাই আর না আপনারা কত হলে ছাড়ার নিয়ত করেন আর একটু আগালেই দিয়ে দিবেন বাড়ি এখানেই না আচ্ছা আল্লাহ ভরসা ঠিক আছে বিক্রি করেন ভাই ভাই বিক্রি হলো কত চাচ্ছেন ভাই 170 বিশাল গরু দাঁতে কয়টা দাঁতে 6টা আচ্ছা ঠিক আছে 170 সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা দাঁতে কয়টা ওজন কেমন আছে এটা 3.5 মণ ওইটাই মনে হচ্ছে কত চাওয়া 125 কেমন হলে ছাড়ার নিয়ত করছেন আপনারা 20 আচ্ছা তাহলে খুব বেশি দাম পার্থক্য নাই না অল্প একটু দাম দর পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা ভিতরে ঢুকি ছোট ছোট দেশাল গরু প্রচুর হাটে কৃষকের গরু দিয়ে আজকে হাট ভর্তি মনে হচ্ছে এক পাশে যাই কাকার সাথে একটু কথা বলি কাকা দুষ্ট গরু নাকি দুষ্ট নাকি অনেক দুষ্ট না চঞ্চল দাঁতে কয়টা কাকা দাঁতে 4টা আচ্ছা ওজন কেমন আছে কাকা এটার তিন মণ হবে মাংস কাছাকাছি কত চান এটা 90000 কাস্টমার দাম দর দিছে কিছু কাস্টমার 80 দাম দিছে ছাড়েন নাই না কেমন হলে নিয়ত করছেন ছাড়া যায় একটু বেশি 2-1000 হ্যাঁ অল্প একটু আটকায় গেছে আচ্ছা আল্লাহ ভরসা ঠিক আছে ভাই এটা কত চাওয়া 90 দাঁতে কয়টা দুই দাঁত ওজন কেমন হবে এটা 15 মণ 15 মণ সুন্দর একটা নাদুস নুদুস গরু দেশি গরু আচ্ছা চলেন বন্ধুরা আরো গরু দেখাই আপনাদের ভাই দাঁতে কয়টা 4টা দেশাল দেশাল ওজন কেমন হবে
তিন মন তিন মন কত চাওয়া 95 কেমন হলে ছাড়া যায় আপনাদের নিয়ত আমরা ওই যে একটু ছবি টবি নিচ্ছি বলেন তো কেমন হলে ছাড়া যায় 90 হলে 90 তো বললেনই 95 বলছেন না তাহলে 5000 টাকা বেশি কম আছে ঠিক আছে ভাই দাঁতে কয়টা চারটা চারটা হ্যাঁ কত চাওয়া 150 দেন 150 মাশাআল্লাহ ওজন কতটুকু হবে হ্যাঁ মাংস কতটুকু হবে ওজন এখন ওজন লাগ আছে অনেক যে ওজন পাইমন হবে গরুর সাথে যা আছে তাই গরুর সাথে হ্যাঁ মন চারেক বেশি হবে বেশি হবে আচ্ছা দাম চাচ্ছেন 150 আচ্ছা ঠিক আছে আমাদের আইডিয়া আচ্ছা ঠিক আছে আমরা আরেকটু দেখি পাঁচটা এটা দাঁতে কয়টা আছে তো ভাই দাঁতে নাই এখনো দাঁতে নাই কত চাওয়া এটা চাইল 10000 10000 বেচা বিক্রি হবে কেমন দামে এর কবে আসলাম না ভাই একের উপরে না কমে ওই 1 লাখ একের মধ্যে আচ্ছা ঠিক আছে পাশে একটা সাদা গরু দেখি ভাইয়ের হাতে ভাই দাঁতে কয়টা দাঁত হয় নাই কত চান এটা 95000 95000 ভাইয়ের গরু দাঁতে কয়টা দুই দাঁত চাচ্ছেন কত চাইতেছি ভাই 125 125 আচ্ছা 125 ওজন কতটুকু হবে তিন মন না বেশি বেশি হবে সাড়ে তিন মন আমার তো আইডিয়া তো চার মন মিলে যাবে চার মন আচ্ছা কেমন হলে ছাড়ার নিয়ত করছেন ভাই জান ছাড়ার নিয়ত কেমন করছেন বলেন কেমন হলে ছাড়া যায় ভাই জান আশা 10-15 হলে ছেড়ে দিব আল্লাহ ভরসা 10-15 আশা করতেছেন 10-15 আশা করছে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আল্লাহ যেন মিলাই দেয় ওকে আচ্ছা এদিকে গরু দেশাল গরু মাঝারি সাইজের গরু আছে প্রচুর আমরা দেখি ভাই দাঁতে কয়টা চারটা চারটা আছে মাশাআল্লাহ ওজন কেমন হবে ভাই এটার ওজন তো বলতে পারবো না আমি তো আর পোষাই না সাড়ে তিন মন আইডিয়া থাকে তো গরু আমি পালছি নিয়ে আসছি আচ্ছা কত আমাদের যা দাম হয় কত চাচ্ছেন 1,25,000 চাচ্ছি 1,25,000 আচ্ছা 1,25,000 কেমন হলে ছাড়ার নিয়ত করছেন 105 হলে ছেড়ে দেবো 105 হলে ছাড়ার নিয়ত করছেন আল্লাহ ভরসা ঠিক আছে ভাই যান ছোট ছোট দেশাল গরু আমরা দেখি কেমন দামে বিক্রি হচ্ছে গ্যাস লাইন হাটে এ পাশে একটা গরু আছে ভাইদের হাতে লাল রঙের দেশাল গরু দাঁতে কয়টা ভাই দাঁতে নাই কোরবানি চলবে কত চাচ্ছেন এটা 95 চাওয়া দাম কেমন হলে ছাড়া যায় এটা 105 চাইছেন এক সময় ও আচ্ছা কেমন হলে ছাড়া যায় ভাই ও বেশি সময় আর থাকতে ইচ্ছা করতেছে না গরম বেশি আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা আমরা এই পাশে কিছু গরু দেখি ছোট ছোট দেশাল গরু দেখাবেন না এটা দাঁতে কয়টা বাড়িতেই পালছেন না দাঁতে চারটা ওজন কেমন হবে এটার আশা করেন সাড়ে তিন চাচ্ছেন কত 120 কেমন হলে ছাড়া যায় ভাই এটা নিয়ত আপনি বলেন কত আমার দাম থাকলো 80000 এবার বলেন কত হলে বেচা যায় 105 আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দেখি কাবারেও যাই আচ্ছা ঠিক আছে ভাই চিনছে একদম সাদা রঙের দেশাল গরু দাঁতে কয়টা ভাই দুই দাঁত ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা কত চাওয়া ভাই 85 ওজন কেমন হবে ভাই এটা 110 কেজি পাওয়া যাবে কেমন হলে ছাড়া যায় আপনাদের নিয়ত 75 হলে ছেড়ে দিবেন কোথা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা হয়ে যান হ্যাঁ ঠিক আছে ছোট ছোট গরু কিন্তু প্রচুর হাটে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেশাল গরু কৃষকের গরু মাঠের ভিতরে অনেক গরু আমরা কিন্তু মেন যেটা হাট যেটা গ্যাস লাইন পশুর হাট বলে সেই হাটে কিন্তু এখন আমরা প্রবেশই করতে পারি নাই এদিকে দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এত গরু আজকে দাম আমাদের কাছে স্বাভাবিকই মনে হচ্ছে
কাকা কয়টা আনছেন বাড়িতে পালা কত চাও এটা 95 দাঁতে কয়টা আছে দুইটা আছে সোয়া দুই মন মাংস পাওয়া যাবে পৌনে তিন মন না পৌনে তিন মন হবে না হয়তো আচ্ছা কেমন হলে ছাড়া যায় নিলে একবারে 90 আচ্ছা ঠিক আছে 90 হলে কাকা এই গরুটা ছেড়ে দিবেন বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই বেচা হয়েছে দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা মন ভাই সুন্দর তো দাঁতে দুইটা কত চাওয়া ভাই ভাই 37 তো 40 140 আর ছাড়া যায় কেমন হলে নিয়ত আপনাদের কেমন ভাই কম বেশি বেচাই লাগবে তা তো বেচাই লাগবে প্রচুর গরু উঠছে তো আজকে আর হাটও মনে গেছলে আজকেই শেষ আজকেই শেষ এরপরে পাবেন বোয়ালিয়া আচ্ছা কেমন হলে ছাড়া যায় ভাইজান কত 35 নিছে না 35 বেচা লাগবে আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়ানো বেশ ভয়ঙ্কর ব্যাপার প্রচুর ছাড়া গরু তো গুতাগুতি বেশি করতেছে আচ্ছা আমরা এদিক থেকে সরি গরু কিন্তু প্রচুর আসতেছে একটা সুন্দর গরু লাল টকটকে কালো মিশানো গরু ভাইদের গরু কয়টা দাঁতে কয়টা দুই দাঁত আছে কতদিন পালছেন বাড়িতে পালের মাশাআল্লাহ তাহলে তো একদম টাটকা খাবার খাবে বড় করছেন না খালি ভুসি খুদ আর ঘাস কত চাওয়া আসে না 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 কত চাওয়া ভাইজান দেড় লাখ চাওয়া ওজন কেমন আছে এটার আরে আইসেন আপনি জীবনে আমরা পাবো না 230 কেজি 40 কেজি আচ্ছা 150 চাওয়া না হ্যাঁ 150 চাওয়া মাশাআল্লাহ এরা সাংবাদিক সবে তো দেখো দুটো তো ওটা আমরা 150 চাওয়া মানে দাম দাম আচ্ছা মিয়া ভাই আমি একটা দাম দেই হ্যাঁ হ্যাঁ দেই বন্ধুরা আমি একটা দাম দেই 110 দেই না হয় না কেমন হলে ছাড়া যায় আপনাদের নিয়ত আমরা 40 হলে ছাড়ব 30 পর্যন্ত দাম হয়েছে 30 অলরেডি দাম হয়েছে মাশাআল্লাহ তাহলে অল্প একটু পার্থক্য আছে বন্ধুরা আমি কিন্তু দাম দিছিলাম ভাই 110 কিন্তু আমি হ্যাঁ আচ্ছা আরো 10 বাড়াই দিব জলিল ভাই বলছে 120 দেন ভাই দিল না ঠিক আছে আমরা আরো গরু আছে দেখি কালারটা আমার পছন্দ ছিল 120 পর্যন্ত দাম দিছি আসেন চারটা কত চাওয়া এটা 30 130 ওজন কেমন আছে ভাই জান এটা সাড়ে চার মন কেমন হলে ছাড়ার নিয়ত করেছেন এটা দেহি আন কত মনে হয় একের উপরে যাওয়া লাগবে একের উপরে আচ্ছা ঠিক আছে একের উপরে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি মাঝারি সাইজের সুন্দর রং দেশাল গরু ভাইয়ের গরু সাদাটা দাঁতে কয়টা এটা ছয়টা ছয় দাঁত আছে বাবা তাহলে তো বেশ শক্ত হয়ে গেছে না কত চাচ্ছেন এটা 1,30,000 1,30,000 ওজন কতটুকু হবে মাংস ওজন তো মনে আন্দে চার মনের কাছাকাছি চার মনের কাছাকাছি কেমন হলে ছাড়ার নিয়ত করছেন মনে আনন্দে 15 একের উপরে থাকতে হবে না একের উপরে থাকতে হবে একের উপরে থাকতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আল্লাহ ভরসা কাকা এটা আনছেন দাঁতে কয়টা বিডিগ্রাম বাংলা আচ্ছা আচ্ছা কত চাওয়া কাকা 1,15,000 আচ্ছা তোমার কাছে থাকা যাবে না আমি শুনলাম তুমি ফাটাই ফুটাই দিতে পারো লাস্টে ভাই কয়টা আনছেন ও আপনাদেরই না ও আচ্ছা এটা কত চাওয়া ওটা 60 ও এটার থেকে এটা বড় আছে না একটু বড় আছে দাঁতে কয়টা ওটা 60 চার বাড়িতেই পালছেন কি আপনারা এটা কেমন হলে ছাড়া যায় ভাই ওটা 40 এর উপরে আর 40 এর উপরে যেতে হবে এটা কতটুকু ওজন হবে ওটা 6 মন 6 মন হবে না মনে হয় ভাই মন পাশে মন পাশে হ্যাঁ ওই রকম 5 মনে উপরে আছে আচ্ছা ঠিক আছে ভাই এটা গরু হলে এর সাইড একটু মোটা মোটা গরু ঠিক আছে মোষ আসছে মোষ কয় দাঁত মোষ 4 দাঁত ভাই মোষ 4 দাঁত ওজন কেমন আছে ভাই এটার ওজন ধরেন 6 মন 7 মন তো আছে কত চাওয়া এটা এটা 4 থেকে 175 গরুর থেকে কি মোষের দাম বেশি
ওজন কতটুক হবে ওজন মনে হয় 100 কেজির উপরে 100 কেজির উপরে হ্যাঁ পৌনে 3 মণ পৌনে 3 মণ আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ কাকা কয়টা আনছেন সাতটা আনছেন সব এরকম মাঝারি সাইজের দাঁতে কয়টা আছে এগুলা দুই দাঁত চার দাঁত এটা দুই দাঁত না কত চাওয়া এটা এটা চাও বাবা 135 কেমন দামে বেচা বিক্রি হবে না শুনি আমরা ওই যে একটু ছবি নিব কত হলে বেচা বিক্রি হবে 30 হলে বেচা বিক্রি হবে কালোটা কত চাওয়া বাবা আপনার 10 চাওয়া 10 চাওয়া না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার বিখ্যাত গ্যাস লাইন পশুর হাটে ঈদ উপলক্ষে কোরবানির হাটে ছোট এবং মাঝারি গরুর দাম কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে সরে যেতে হবে এখানে পিছে ভয়ঙ্কর অবস্থা প্রচুর গরু গুতা মারে মাথা মুজা ভাঙিয়ে দিবে আল্লাহ হাফেজ ওগা